মাজারে দান করলে কে পাবে? মাজারওয়ালা কি মরার মরা মানুষ কি টাকা খায়? মরা মানুষের টাকার দরকার হয়? ওখানে আপনি কেন তাদেরকে ফালতেছেন? রসুল কি কোনোদিন বলছে যে আমার মরার পর তোমরা মাজার বানাইও? বরং নিষেধ করেছেন যে তোমরা আমার ঘরকে আল্লাহ কবরে বসানো ইউরবা, আল্লাহ আমার কবরকে মাজার বানিও না। রসুল নিষেধ করে দিয়েছেন, আল্লাহ আমার কবরকে যেন মাজার না বানায়, এই জন্য মাজার হয় নাই। মাজার বানানো জায়েজ নাই, কোনো মাজার বানানোই জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নাম লিখতে নিষেধ করেছেন। ওয়া ইউবনা আলাই, কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়া ইউজাসাসাল কবর, কবর বাঁধাই করতে নিষেধ করেছেন। ওয়া ইউসাল্লা ইলাল কবর, কবর দিকে ফিরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস এবং বুখারী মুসলিম আবুদাউদ তিরমিজি আছে, ইবনে মাজাহ কুতুবুস সিত্তার মধ্যে আছে, ছয় কিতাবের মধ্যে আছে। এগুলো আমি বানাই বলছি না, আপনারা একটু খেয়াল করেন, হুজুর করে জিজ্ঞাসা করেন কি যারা আজ এগুলি করছে ওরা কেউ আলেম না, যারা মাজার বানায় কেউ আলেম না, জাহেল। আপনি সেখানে টাকা দিয়ে ওই কিছু মানুষের গাঁজা করার ব্যবস্থা করতেছেন আর কিছুই না। মাজারে টাকা দিলে এক নম্বর তো জায়েজ নাই, দুই নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে শিরিক হয়। শিরিক হলে কি হয়? পূর্ববর্তী যুগে যত আমল করেছেন, মাজারে দুই টাকা দিয়েছেন আপনি সর্বনে করতেছেন, কি জন্য দিচ্ছেন? মাজারওয়ালাকে খুশি করার জন্য, এটা তো কবরওয়ালাকে খুশি করার জন্য। যে কেউ কোন কবরওয়ালাকে খুশি করার জন্য কোনো কিছু দান করবে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করেছে, সে তার বিগত জীবনে বিগত যুগে যত আমল ছিল সব বরবাদ হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। অর্থাৎ যদি হজ করে থাকে বরবাদ, যদি সালাত আদায় করে থাকে বরবাদ, অর্থাৎ সেই ব্যক্তি এরপরে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। চিন্তা করে দেখুন কত কঠিন কেন। যারা মাজারে কেন দান করবে? মাজারে দান করার কোনো সুযোগ নাই। মাজারে দান করলে ঈমান শেষ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে মাজারে দান করবেন না, আপনার ঈমানটা রক্ষা করা দরকার। ঈমানের দাবি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য এই দানগুলি হতে পারে না। আল্লাহকে খুশি করার জন্য দান করবেন মাজারে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহ খুশি করে মাজারে দান করা যায় না। খুশি করার জন্য দিতে হলে মসজিদে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, এবং যে কোনো ভালো নেক কাজে দেন। রাস্তাঘাট করলে লাভ আছে, এমনকি পাবলিক টয়লেট করলে লাভ আছে। পাবলিক টয়লেটে দেওয়াও মাজারের দেওয়ার চেয়ে অনেক ভালো, কারণ পাবলিক টয়লেট সব আর মাজার দিলে শিরিক, বুঝছেন তো? একটার সাথে কোনো তুলনাই চলে না। এই জন্য কোনো মাজারে টাকা দেওয়ার তো হচ্ছে আপনার ইমান নষ্ট করা, আল্লাহর ওয়াস্তে এই কাজটি করবেন না। পরবর্তী প্রশ্ন করেছেন, শব্দের সঠিক মানে কি? এটা আর তো জানি না, আর অস্ত আসে নাই। অলসতা কাটানোর উপায় কি? অলসতা কাটানোর উপায় হচ্ছে যারা আমল করে তাদের সাথে থাকা, যারা কাজ করে তাদের সাথে থাকা। অলস মানুষের থাকতে থাকলে অলস হয়ে যাবে, এই জন্য কাজ করে যারা দিন আমল করে, রাতে কাজ করে বা দিন রাতে দিন রাতে আল্লাহর ইবাদতে কাটায় কাজ করে, তাদের সাথে থাকলে আমার অলসতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের ভুল হলে করণীয় কি? নামাজের ভুল দুই রকমের আছে, একটা হচ্ছে বাড়তি ভুল, একটা হচ্ছে কমতি ভুল। দুইটার জন্য সহসুদ্ধা আছে, দুইটার জন্য সহসুদ্ধা দিবে, সহসুদ্ধা দিলে নামাজের ভুল। তবে যদি ভুল যদি কোনো রোকনে হয়, রোকন আছে না আরকান, রোকনে যদি হয় তখন কিন্তু নামাজ আবার পড়তে হবে, নামাজ আবার পড়তে হবে, নামাজ আবার পড়তে হবে। আর যদি কোনো ওয়াজিবের হয়, সুন্নত নফল ওগুলোতে ওয়াজিবে হয় নিচে হয়, তখন সেগুলোতে সহসুদ্ধা আছে। অনেকের নিকট নফলে নাই, সুন্নতে নাই, শুধু ওয়াজিবের মধ্যেই শুধুমাত্র সহসুদ্ধা আছে, এটাও মনে রাখবেন। জাহান্নাম থেকে কোনোদিন বের হবো না, জাহান্নাম থেকে অবশ্যই বের হবে, ইমান থাকলে বের হবে। ইমান আছে একটু, কিন্তু গুনাহ করেছে বেশি, ইমান আছে একটু, গুনাহ করেছে বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা সম্পর্কে বলেছে, তুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি, নিজের উপর জুলুম করেছে কিন্তু ইমান আছে, এরা বের হবে। কিভাবে বের হবে? গুনাহ শেষ হওয়ার পরে পুত্তি 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 গুনাহ শেষ হওয়ার একদম বের হবে। আরেক দল বের হবে রসুলের সুপারিশে, আরেক দল বের হবে ইমানদারদের সুপারিশে, আরেক দল বের হবে আল্লাহ তাআলা নিজে তিন কুশ বের করে নিয়ে আসবেন, যাদের ইমান সম্পর্কিত আল্লাহ তাআলা কেউ জানে না, ইমানদার তারা কিন্তু কেউ জানে না, এদের সুপারিশ হয় না, এদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। তাহলে বোঝা গেল জাহান্নামে গেলেও আল্লাহ তাআলা তাদেরকে বের করবে যাদের ইমান আছে, তবে গুনাহগার কবিরা গুনাহগার। রসুলের জন্য বলেছে, শাফাআতি লিআহলিল কাবায়ির ওয়া উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার যারা তাদের জন্য আমার সুপারিশ থাকবে। অর্থাৎ রসুল কবিরা গুনাহগারদের সুপারিশ করবে, তারা জাহান্নামে পড়ে যাবে,
সে জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ তার রাসূলের সুপারিশের বদলে তাদেরকে বের করে নিয়ে আসবে। তবে রাসূলের সুপারিশ আপনি চাইতে পারবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাসূলকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, এটা বলবেন রাসূলের কাছে, বলবেন রাসূল আমার জন্য সুপারিশ করেন। রাসূল শুনতেছে না এবং আপনার এই বক্তব্য রাসূলের কাছে আছে না, বরং চাওয়ার কারণে আপনি শিরকে বলতে হবে। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাসূলকে এবং নেককার বান্দাদেরকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, আল্লাহ সুপারিশকারী বানিয়ে দেবেন। কথা হচ্ছে এইভাবে চাইতে হবে, আশা করি বিষয়টা বুঝছেন। অজু করার পরে ক্রিম ব্যবহার করা যাবে কি? অজু করার পরে ক্রিম ব্যবহার করা যাবে যদি সেই ক্রিমে কোনো নাফাক কিছু না থাকে। সাধারণত আলহামদুলিল্লাহ ক্রিম গুলোতে নাফাক কিছু থাকে না, সুতরাং আলহামদুলিল্লাহ ক্রিম ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আর কোরআনে লেখা আছে কিনা যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি চাইতে জানা শোনা সেই লোক জানাজা করা যায় কিনা, এবং আমার আল্লাহ রাসূল জানাজা করেছেন কে? আল কোরআনে লেখা আছে কিনা যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি চাইতে জানা শোনা সেই লোক জানাজা করা যায় কিনা? কথাগুলো প্রশ্ন স্পষ্ট না, স্পষ্ট না, হ্যাঁ এই জন্য উত্তর দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় অংশ, রাসূল জানাজা করেছেন কে? রাসূল জানাজা করেছে প্রত্যেকে যায় দোয়া করেছেন, কারণ ইমাম হওয়া সম্ভব না, রাসূল তো জীবিত মৃত সকলের ইমাম, রাসূল আমার ইমাম হবে কে? এই জন্য বুঝতে পারছেন কথা না, প্রত্যেকে যাইয়া রাসূলের জন্য দোয়া করেছেন, দোয়া করে শেষ করেছেন এইভাবে এককভাবে, কিন্তু ব্যাপকভাবে সবাই মিলে জানাজা করেন এই নিয়ম না। রাসূলের তো ইমাম হতে পারে না কে, রাসূল জীবিত মৃত সর্বাবস্থায় তিনি কি ইমাম, এই জন্য তার সেরকম জানাজা হয়নি। আল্লাহর হুকুম ফরজ পাঁচ ওয়াক্ত, আল্লাহ হুকুম করেছেন আদম আলাইহিসসালাম সময় থেকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে? পাঁচ ওয়াক্ত সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু সময় থেকে, আদম আলাইহিসসালাম সময় এরকম ছিল না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু মেরাজের রাত্রিতে প্রথমে 50 ওয়াক্ত ফরজ করেছে, কমাইতে কমাইতে রাসূলুল্লাহ বারবার যাওয়া আসা করে পাঁচ ওয়াক্তে নিয়ে এসেছে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। আশা করি বুঝছেন যে এই উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, অন্য উম্মতের জন্য এরকম ছিল না, কিন্তু আকীদা বিষয়টি সবসময় একরকম ছিল, আকীদা সবসময় একরকম ছিল, অর্থাৎ আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত একরকম আকীদা ছিল, কিন্তু আমলের ক্ষেত্রে শরীয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এক এক যুগের মানুষের নেচার অবস্থা অনুসারে আল্লাহ তাআলা সেরকম শরীয়া দিয়েছেন। আমাদের নবীকে সর্বশেষ শরীয়া দিয়েছেন, কারণ সর্বশেষ উম্মত এখন শেষ পর্যায়ে এসেছে, এখন তার একটা স্থিরীকৃত অবস্থায় এসেছে, সেই জন্য এই শরীয়তের পরে আর কোনো শরীয় আসবে না, আল্লাহ তাআলা সেরকম শরীয়া দিয়েছেন তাদেরকে। পরবর্তী প্রশ্ন, ইমাম সাহেবের পিছনে মুক্তাদি রুকু তাসবিহ তিনবারের বেশি করতে পারবে কিনা? অবশ্যই পারবে, যত বেশি ইচ্ছা ততক্ষণ ইমাম মাথা না উঠাবে ততক্ষণ পর্যন্ত তিনি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম করতে পারবেন, কোনো সমস্যা, রুকুর মধ্যে না করতে পারবেন। আরো অন্যান্য তাসবিহ তিনি করতে পারবেন, সেটা কি সুবহান কুদ্দুসুন এটাও করতে পারবেন, তারপরে এই জাতীয় আরো কিছু আছে আপনি ইচ্ছা করলে নয় বার করবেন, যত বেজর তত ভালো, বেশি হলে বেজর করা লাগবে না, যত বেশি হলে আর বেজর করা লাগবে না। যখন প্রথমে বেজর বলছেন পরে আর যত করছেন ইমাম যখন সামি আল্লাহ ইমান হামিদা বলে বলছে ছেড়ে দিয়ে উঠে চলে আসেন, আর একবার পড়ার চেষ্টা করেন না। প্রশ্ন দুই, আসর ও এশার নামাজের আগে সুন্নতে গায়ের মুয়াক্কাদা পড়া পরিবর্তে পূর্বে যে নামাজ কাজা হয়ে গেছে তা পড়া যাবে কিনা? কাজা নামাজের কিছু নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যদি কারো পাঁচ ওয়াক্তের কম কাজা হয়, পাঁচ ওয়াক্ত হচ্ছে তো পাঁচ ওয়াক্ত তার কম কাজা হচ্ছে, বেশি না পাঁচ, অর্থাৎ পাঁচ পর্যন্ত পাঁচ পারে এক্সিট করে নাই, তখন তাকে এটা আগেরটা আগে আদায় করতে হবে। ধরেন আপনার জোহর আসর কাজা হয়ে গেছে, মাগরিবের আগে ওইটা আদায় করে নিতে হবে, বুঝে আসছে? এশার আগে আপনার আগের চারটে ওয়াক্ত আদায় করে নিতে হবে, আপনি ওই আরেক দিন আদায় করে না চলবে না। এটা যদি পাঁচ ওয়াক্ত এক্সিট করে যায়, ছয় ওয়াক্ত হয়ে যায়, এখন আপনি গড়বেন ও মুক্তালিকে একটা এখন আদায় করতেছি যে কোনো নামাজের আগে ওয়াক্ত আছে পড়ার যা সময় আছে ওই সময় করতে পারবেন। যেমন এখানে বলেছেন যে আসর এবং এশার নামাজের আগে পড়তে পারবেন, সেটা বুঝে আসছে? আর যে একটা জীবনের একটা বিশাল সময় নামাজ পড়েন নাই, ওই সময় আপনি ইমানদার ছিলেন না, ওই সময়টা তওবা করবেন, ওই সময়টার জন্য আলাদা কাজা করবেন না, কথা বুঝাতে পারছি? তাহলে যেটা মনে আছে আল্লাহ হচ্ছে আপনি সলাত আলী দিকরি, যেটা মনে আছে কাজা ওইটা করতে হবে, যেটা মনে নেই ওই সময় বিশাল সময় নামাজ পড়েন নাই
ওটার জন্য তওবা ইস্তেগফার করবেন আর বেশি বেশি নফল সালাত আদায় আল্লাহর কাছে কামাই করে আল্লাহ আপনাকে মাফ করে দেয়। আর যেটা পাঁচ ওয়াক্তটা আগে সিরিয়াল বজায় রেখে করতে হবে, বুঝছেন তো, পাঁচ ওয়াক্ত এক্সিট করলে আপনি প্রত্যেক যে টাইমে সালাতের আগে টাইমে নামাজ নিষিদ্ধ না সেই টাইমে আপনি পরিবর্তে কাজা নামাজ পড়া উত্তম কিনা? না, আর যেটা উত্তম বলতে উত্তর দিয়ে দিয়েছি আমি যে পাইকারি ভাবে যেটা উমরি কাজা বলে এমন কোন কাজা ইসলামে নাই। আমাদের সর্বসাধারণ কেউ করে না, এটা মানুষের মানিয়ে নিয়েছে যে কি করেছে নামাজ পড়ে না পড়ে না সেদিন নামাজ পড়তেছে, যেদিন থেকে আপনি নামাজ পড়ছেন সেদিন থেকে আপনি ইমানদার, এর আগে আপনি ইমানদার ছিলেন না, আপনি সেদিন আগে মারা গেলে আপনার জানাজা দেওয়া কারো জন্য জায়েজ হতো না, কারণ সবচেয়ে নিকৃষ্টতম কাজ সালাত ত্যাগ করলে ইমানদার থাকে না। এই জন্য সাহাবায়ে কেরাম এটাই বলা হচ্ছে দুই আমলের মধ্যে একমাত্র একটি আমল ত্যাগ করলেই আপনি কাফের হয়ে যান, সেটা হচ্ছে সালাত। অন্যগুলি ত্যাগ করলে কিন্তু কারণ সালাতকে আলাদাভাবে ঠিক করা হয়েছে, কারণ ইমানের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে, ইমানের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। জমি বন্ধক রাখা জায়েজ কিনা? জমি বন্ধক রাখার ব্যাপারে দুটি মত আছে, যেহেতু অস্থাবর জিনিস, একটা স্থাবর অস্থাবর, তাই না, একটা স্থাবর বন্ধক রাখে সাধারণত একটা জিনিস দিয়া দিতে পারেন এমন জিনিস দিয়া বন্ধক রাখে। আপনি এটা ধরেন আমার এটা দিয়া আমি একটা করে টাকা দিলাম যে এটা টাকা ফেরত দিয়ে এটা নিয়ে যাও, এটা হতে পারলো যেটা অস্থাবর যেটা বলে। স্থাবর সম্পত্তি নিয়ে মতভেদ আছে বন্ধক দেওয়া যায় কিনা, মতভেদ আছে, তারপরেও যদি বন্ধক দেয় তাহলে অতিরিক্ত ব্যবহার করতে পারবে না, বুঝছেন কিনা, যে বন্ধক নিচে সে ব্যবহার করে হারাম হবে, কারণ সুদ খাচ্ছে সে। 100 টাকা মানে 1 লাখ টাকা দিয়ে আপনি জমিটা বন্ধক রাখছেন, এ ব্যক্তি নিছে টাকা নিছে, আপনি এই জমি খাইতে পারবেন না, কারণ খাইলে আপনি সুদ খাচ্ছেন, টাকার বিনিময়ে আপনি কি খাচ্ছেন, অতিরিক্ত খাচ্ছেন। এই জন্য যদি আপনি এটা ব্যবহার করতেই হয় আরেকটা চুক্তি করবেন, টাকা নিছে ঠিক আছে বন্ধক রয়ে গেছে, জমি পড়ে থাকলে নষ্ট হবে, আমরা একটা চুক্তিতে যাই যেভাবে অন্য জমি 100 নি আছে 100টা বলে সেইভাবে আমরা জমিটাকে উৎপত্তন করি, তুমি ওখানে যত পাইতে অন্যখানে দিতে আমি এত টাকা আমার কাছে দাও, আমি তোমাকে ঠিক প্রতি বছরে এত টাকা করে তোমাকে দিয়ে দিব। এইভাবে যদি কোনো প্রতি বছর কাটাকাটি হয় তাহলে সেটা শুধুমাত্র যায় যাবে, তবে হ্যাঁ তার ওই লোনটা থেকে কমতে হবে, কারণ সেটা করতেছে কারণ আরেকটা চুক্তি হচ্ছে, যদি আরেকটা চুক্তি না হয় এইটা আর জায়েজ হবে না, কারণ আপনি টাকার বিনিময়ে অন্য জিনিস খাচ্ছেন, সুদ খাচ্ছেন সরাসরি। এই জন্য বন্ধক দিয়ে কি খাওয়া যাবে না, এই জমি ব্যবহার করা যাবে না, বুঝে আসছে আলহামদুলিল্লাহ। চুক্তির মাধ্যমে টাকার বিনিময়ে ওয়াজ করা জায়েজ কিনা? ওয়াজের টাকা অগ্রিম নেওয়া জায়েজ কিনা? দেখুন যারা জায়েজ বলে এদের কাছে জিজ্ঞাসা করুন, আমরা তো জায়েজ বলি না, আমি করিও না, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর ওয়াজের টাকা অগ্রিম নেওয়া, ওয়াজ করে নাই অগ্রিম কি জন্য নিবে এটা তো বুঝে আসে না, ওনাদেরকে জিজ্ঞাসা করুন কি জন্য এই কাজগুলি করে, আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুন। পুকুর কিংবা জলাশয়ের মাছ না দেখে অনুমানে বিক্রি করা বুঝছেন কিনা, এমনি বলতে পারেন যে আমি পুকুরের মাছ সহ তোমার কাছে 2 বছরের জন্য লাগিয়ে দিতে পারলাম বা তিনি এটা দিতে পারবেন যে তুমি যা ব্যবহার করে নাও, কিন্তু টাকা আপনি পুকুরের মাছ বিক্রি করতে পারবেন না, কারণ নাও থাকতে পারে, বেচারা ঠকতে পারে পুরোপুরি। আসলেই তো এমন সময় আছে, অনেক সময় দেখা যায় মনে করে অনেক মাছ, কারণ সাধারণত যদি কয়েকটা মাছ থাকে মনে হয় যেন সারা খই ফিরতেছে, পরে দেখবেন যে কিছুই না, কয়েকটা সাধারণত তাকি আছে লাভাইছে কত। সুতরাং এটা আপনাকে ধোকাবাজি, যেখানে ধোকা আছে শরীয়ত সেটা হারাম ঘোষণা করেছে। মনে রাখবেন ব্যবসার ক্ষেত্রে কয়েকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ব্যবসার ক্ষেত্রে কয়টা বলছি এই 5টা, একটা ধোকা আছে, একটা গাবান, গাবান মানে হলো ঠকানো আছে ঠকানো, আর একটা আছে গরার, গাবান গরার দেশ, দেশ ধরো উপরে একটা নিচে আরেকটা, উপরে ভালো নিচে খারাপ, ফল বিক্রি করে দেখেন না ওইটা, রেবা সুদ জাহারাত অজানা, এই 5টা জিনিস যখন পাওয়া যাবে তখন এই ব্যবসা হারাম, সাংকে 5টা জিনিস মনে রাখবেন, এই 5টা জিনিস মনে রাখলে এই ব্যবসা হারাম। এর বাইরে যদি জানা জুনা হয় ওতে জানা জানি আছে যে এটা এটার দাম আলহামদুলিল্লাহ স্পষ্ট সেটা শরীয়তে জায়েজ, অস্পষ্ট জিনিস শরীয়তে জায়েজ নাই, বুঝে আসছে কথা ইনশাআল্লাহ।
পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নামাজের স্ট্রাকচারে পার্থক্যের ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে, মতভেদ আছে। মতভেদ থাকলেও কোরআন এবং সুন্নার যে দলিল তাতে মতভেদ আসলে আসেনি। অর্থাৎ যদি কোনো বলতো যে নারীরা এখন থেকে বসে বসে নামাজ পড়তো, একটা কথা ছিল তাই না, আসেনি এরকম কিছু। দুই জায়গাতে শুধু মতভেদটা বড় প্রকট আকার ধারণ করছে, সেটা কি, নারীরা যখন সেইটা যাবে তখন কি মাটির সাথে সরাসরি মিশিয়ে দিবে, এটা একটা, বুঝলেন কিনা, আর যখন বসবে নারীরা দ্বিতীয় প্রথম বসা এটাকে তারা কি পা বের করে দিয়ে সবসময় বসবে নাকি চতুর্থটাতে শুধুমাত্র অন্যদের মত করে পা বের করে বসবে, এই হচ্ছে মতভেদের জায়গা। এই দুই মতভেদ নিয়ে যা মতভেদ হচ্ছে আসলে এত মতভেদ এত বড় কিছু না, সেটা মশালাটা কঠিন মশালাটা না, সহজ মশালা। যা বলে যে বলে যে আমার কাছে দলিল আছে, তিনি দলিল দিয়ে আমল করুন। আমাদের কাছে নারী পুরুষের এই যে দুই জায়গাটা বললাম, একটা সেই দেওয়ার সময় তারা কি মাটির সাথে মিশে যাবে কিনা, মিশে যাওয়ার ব্যাপারে কোনো হাদিস নেই। আমল কিছু কিছু তাবেইর আমল আছে, আমরা জানেন যে তাবেইর আমল রসুলের হাদিসের উপর উঠতে পারে না, তো তাবেইর তাবেইরা গ্রহণযোগ্য হতে পারে অগ্রহণযোগ্য হতে পারে। তো যদি কোনো তাবেইদের আমল সেই সাহাবিদের আমল উপরে থাকে তাহলে সেটাকে গ্রহণ করে নিতে হয়। সাহাবিদের আমলের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা রসুলের স্ত্রী, তিনি পুরুষের মতই বসতেন, পুরুষের মতই সেজদা দিতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুই জায়গাতে পার্থক্য করার উপরে শক্তিশালী কোনো নস যারা পার্থক্য করে তাদের কাছে নেই। তারপরে যদি কেউ এমন করে তার নামাজ হচ্ছে না, এটা বলবো না আমরা, কারণ এটা একটা মতভেদপূর্ণ মাসালা। মতভেদপূর্ণ মাসালাতে সহনশীল হতে হয়, আমরা শুদ্ধটা জানাবো, কেউ যদি না নেয় আমাদের কোনো আপত্তি নাই, সে শুদ্ধ একসময় আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলে একসময় নেবে ইনশাআল্লাহ। কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই, আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মৃত না জীবিত, বলেন মৃত বলতে হবে, জীবিত আখিরাতের জীবনে জীবিত, দুনিয়ার জীবনে তিনি মৃত। মৃত নালে মরা মানুষ, জীবিত মানুষকে তো কবরে দেয় না, জীবিত মানুষ কবর দেওয়া যায় না, বুঝছেন কিনা। আখিরাতে তার একটা জীবন আছে, সেই জীবনে তিনি জীবিত, কিন্তু দুনিয়ার জীবন হিসেবে তাকে মৃতই বলতে হবে। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, আল্লাহ বলেছেন আফা ইন্নাকা কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তার বোঝা গেল যে অবশ্যই রাসূল কি দুনিয়ার জীবন, এখানে উল্টাটা বিশ্বাস করে ইমান চলে যাবে, আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব নাই, চিরঞ্জীব হচ্ছে কে, আল্লাহ, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আর কেউ নয়। রাসূল গায়েব জানে কিনা, না, যদি কেউ বলে যে রাসূল গায়েব জানে তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বলতে হবে রাসূলকে আল্লাহ অনেক গায়েবের জ্ঞান দিয়েছেন, এটা বলতে হবে, অনেক গায়েবের গায়েবের জ্ঞান দিয়েছেন, কিন্তু সমস্ত কিছু জানিয়েছেন এটা বলা যায় হবে না, কারণ আল্লাহ তাআলা পাতার কাছে পাঁচটা জিনিস রেখে দিয়েছেন, সূরা লোকমানের শেষে এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং সুন্দর করে কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, কিন্তু এখানে ছাড় দেওয়া যাবে না যে হ্যাঁ জানলেও জানতে পারে, এটা বলা যাবে না, এখানে একটা কথা হবে, কারণ আকিদার ভাবে দুই তিন মত হয় না। বিতরের নামাজ মোট কত রাকাত, বিতরের নামাজ 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত পড়া যায় হাদিসে আছে। আমাদের দেশে হানাফি মাযহাব মতে 3 রাকাত পড়া যায়, এতে কোনো সমস্যা নেই, 3 রাকাত পড়লেও জায়েজ হবে। উত্তম হচ্ছে দ্বিতীয় রাকাতে না বসে পরপর 2 রাকাতে দাঁড়ানো এবং তৃতীয় রাকাতে বসা, এটা হচ্ছে নিয়ম। যদি কেউ বিঘ্নটাও পড়ে তার সালাত হবে না আমরা বলছি না, তবে সুন্নার মোতাবেক হচ্ছে বলে আমাদের কাছে কোনো দলিল নাই। যদি কেউ দলিল দিয়ে তিনি আমল করেন তাহলে আমল করতে পারেন, এটাও একটা মতভেদপূর্ণ মাসালা। মতভেদপূর্ণ মাসালাতে আমরা সহনশীল হই। প্রত্যেক ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পর কোন কোন দোয়াগুলি পড়া উত্তম, প্রত্যেক ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পর প্রথম কথা হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার। তারপর ঘুরে বসবেন, ঘুরতে ঘুরতে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এটা দোয়া না, এটা ঘুরতে ঘুরতে পড়ার জিকির, এটা জিকির, আমার দেশে এটাকে দোয়া বানিয়ে ফেলা হয়েছে, বুঝছেন তো। প্রত্যেক সালাতের পরে ঘুরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরানো হচ্ছে সুন্নাত, শুধু ফজর এবং আসর নয়, আমাদের সমাজে প্রচলিত আছে ফজর এবং আসর, প্রত্যেক সালাতেই ফিরে বসাটা হচ্ছে সুন্নাত। যদি না পারে কেউ না বসে, আমি দূর করতেছি না, কিন্তু সুন্নতটা বাদ যাচ্ছে, এটার কথা, এটা সুন্নত বাদ যাচ্ছে। এর বাইরে আছে কি সুবহানাল্লাহ তাসবিহ গুলি আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আছে, তারপর কুল আল ফালাক নাস ইখলাস আছে, তিন একবার একবার একবার, সকালে বিকেলে তিনবার তিনবার আছে, আর অন্য সময় একবতি সালাতের পরে একবার একবার আছে, এগুলি আপনারা জানেন আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি একবার আছে, আয়াতুল কুরসি আছে, আর পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহু আলহামদু ওয়া কুল্লু শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহু আলহামদু ওয়া কুল্লু শাইইন কাদির,
এইটা পড়বেন, আর তিনবার আছে ওইটা পড়বেন আলহামদুলিল্লাহ। এটা এখন একটা ইয়াতে পাওয়া যায় প্রত্যেক মসজিদে মসজিদে লিফলেট আকার দেওয়া হয়, দেখে দেখে পড়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, ও জায় নামাজের দোয়া এটা নামাজের ভিতরে নাকি বাইরে পড়তে হবে? দেখুন না, জায় নামাজের দোয়া বলতে কোনো কিছু আসলে আসে না, নামাজের শুরুই হচ্ছে রসুল নিজে বলেছেন যে শুরু হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, মনে মনে নিয়ত করে আল্লাহু আকবার। এরপরে আপনি যদি এখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা'আলা পড়েন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে যদি বলেন না আমি এটা পড়বো না, আমি এটা পড়বো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, এটাও জায়েজ আছে। যদি বলেন যে আমি আরেকটা পড়বো, আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াকুম বায়াতা বাইনা মাশরিক ওয়াল মাগরিব, এটা পড়বো, তাহলেও সমস্যা নেই। এখানে অনেকগুলো দোয়া আসে যেগুলো একটা পড়লেই হবে, কিন্তু আমরা একটা ভাগ করে নিয়েছি যে কিছু নামাজের আগে কিছু নামাজের ভিতরে, এই ভাগটা আসলে নাই, এই ভাগটা করবেন না, পুরোটাই নামাজের ভিতরে যখন যেটা ভালো লাগে তখন সেটা পড়বেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন রকম পড়লে সুবিধা হচ্ছে এটা সলাতের ভিতরে, অন্তত সলাতের ভিতরে কি পড়তেছে এটা মনে থাকবে, নাহলে অভ্যাস বসত সলাত হয়ে যাবে। অনেকে আসে সুবহানাল্লাহ কাজে পড়ছে তার মনেও নাই কোনদিন পড়ছে, অভ্যাস বসত শুরু হয়েছে আল্লাহ আকবার সুবহানাল্লাহ ভাবে, কিন্তু একদিন যদি সুবহানাল্লাহ পড়তেন, আর যদি ইনি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা পড়তেন, আর যদি কথা পড়তেন আল্লাহ বায়াত বাইনি বাইনা খাতায়াকুম বায়াত, তোর মনে থাকতে যে আমি নামাজ পড়তেছি। এখন অভ্যাস করলো তো অভ্যাস হচ্ছে বারবার ভিন্ন ভিন্নটা বড় হচ্ছে উত্তম, আশা করি বিষয়টা বুঝছেন। যৌতুকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবেন, যৌতুক দেয়া নেয়া উভয়টাই হারাম, যৌতুক বুঝছেন কিনা? যৌতুক আসলে হারাম কেন? যৌতুক হচ্ছে এই জামাই কর্তৃক শ্বশুর বাড়ির লোকদেরকে কষ্ট দেয়া, সোজা কথাই, কারণ এইটার কারণে অনেক সময় ঘর সংসার থাকে না, ভেঙে যাচ্ছে, আর জামাইগুলি নপুংসক হয়ে যাচ্ছে, তারা কিছু না পারে না, বউ মারতে পারে শুধুমাত্র দুর্ভাগ্যবশত। এরা আসলে জামাই নয়, এরা নিকৃষ্টতম পুরুষ, এরা পুরুষ নয়, এরা শুধু কাপড় পরা পুরুষ, এরা পৌরসত্ব নাই এদের মধ্যে। আরেকজনের বাড়ির দিকে তাকায় থাকে কেমনে, যেখানে বাবা থেকে সম্পদ পাওয়ার আশা করা যায় না, বুঝলেন কিনা? একজন মানুষ তার বাপ থেকে সন্তান টাকা পাবে এটার দিকে তাকিয়ে থাকা ঠিক নয়, পাইলে পাইলাম না পাইলে বাবা খরচ করে দুনিয়াতে খরচ করে চলে যায়, কিন্তু শুধু তো বিদায়। বাবা আপনাকে টাকা দিতে বাধ্য নয়, কোন বাবা তার ছেলেকে টাকা দিতে বাধ্য নয়, মনে রাখবেন বাবারা দয়া করে দেয়। আমাদের দেশ ছাড়া কোনো দেশে কাজ করে না, আমাদের দেশে শুধু বাবারা দয়া করে সন্তানদের রেখে যায়। আরব দেশে যান দেখবেন যে বুড়ো বয়সে বিয়ে একটা কর, যে আমার সম্পদ আছে আমি বিয়ে করবো সন্তান হবে এটা দেখবে, এটা খাওয়াবো, বাবা প্রাপ্ত বয়সে করা দেওয়ার পরে যাও তুমি তোমার চিন্তা করো, তখন ছেলে যায় কাজ করে খা, পৃথিবীতে এটাই জুনিয়র। আপনারা ছেলেকে আদরের আড়ালের করে দুলাল বানাইতে বানাইতে তাকে ঘরে রাখেন, বড় হইলেও রাখেন, এমন ছেলে তখন লাঠি নিয়ে আসে যে আমার জায়গা দিতে হবে, আমাদের ওই দিতে হবে ওই দিতে হবে, ওইটা শরীয়তে জায়েজ দেয়। সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি দেখেন যে সে উল্টা পাল্টা ছেলে, বের করে দেন, আপনার দায়িত্ব শেষ। সব প্রাপ্ত বয়স্ক হবে যত দিনের উপর রাখেন, শরীয়তের কথাই। এই জন্য যারা আরেকজনের সম্পদ দিয়ে তাকিয়ে থাকে হারাম, খো হারাম খাচ্ছে তারা, যদি পায় ভালো, কিন্তু শ্বশুর বাড়ির সম্পদ কেন চাইবে, কি কারণে চাইবে? এটা এর চেয়ে নিকৃষ্ট কাজ হতে পারে না। মেয়েদেরকে এইটা থেকে বাঁচার জন্য একটা কাজ করবে, মেয়েদেরকে মেয়েরা যেন সম্পদ পায় এটা এনশিওর করবে। মেয়ে বিয়ে দেওয়ার পরে ছেলেদেরকে টিপ দিয়ে দিয়ে দিলেন, ওইটা যেন না হয়। হজে যাওয়ার সময় মেয়েদের দোয়া করবো তোর জন্য, ছেলেদের সম্পত্তি দিয়ে গেলেন, ওর কোন হারামি কাজ করছেন আপনি? আপনার হজ তো গজ হয়ে গেছে, আপনার হজ তো শেষ হয়ে গেছে, এখানে দেখি কিসের হজ আপনি? আপনি হারাম ঘুরের কাজ করছেন। এই জন্য আপনি সব মেয়েরা যেন সম্পদ পায়, ছেলেদেরকে তৈরি করবেন এভাবে, আমার সম্পদ বিক্রি করে খেয়ে করবে একটা কথা বলবি না, তারপর বলবেন যে যদি আমি দেই আমার মেয়েরে এই বাড়ির ভিতরেও পাবে, কুকুরও পাবে, বিড়াতেও পাবে, এভাবে বলে দিবেন, সব জায়গাতে মেয়েরা পাবে, আমার কোনো কিছু বাদ দিতে পারবি না, লেখে দিলাম মেয়েরা আমার সব জায়গায় পাবে, আমি ওই ফিরে যাচ্ছি, আমার মেয়েরা ইসলামী শরিয়া মোতাবেক সব জায়গাতে সমান সম্মান শরীয়ত মোতাবেক যা যা পাওয়ার তা পাবে, যাতে করে ছেলেরা কারো উপর জুলুম করতে না পারে। তাহলে এই এই যে কেন এগুলি করে জানেন? কারণ ওরা বলতে আত্ম পাবে না, তুমি নিয়ে আস, মেয়েরও তখন নিয়ে আসতে চেষ্টা করে যে বাবারা বাইরে তো দিবে না, বাইরে দিবে না কেন, দিতে বাধ্য হোক। আপনি আপনার মেয়েকে আপনার ছেলেকে যেরকম ভালোবাসেন, মেয়েকে একটু বেশি ভালোবাসতে হবে, কারণ
ছেলেরা রোজগার করতে পারে, মেয়েরা কোথাও রোজগার করতে যেতে পারে না, ছেলেদেরকে ডবল পাচ্ছে আপনাকে দেখবে বলে, মেয়েরা ডবল পাচ্ছে না দেখার সুযোগও পাচ্ছে না, সুতরাং তাদেরকে সম্পদ দেওয়ার ব্যাপারে একটু আপনার একটু থাকা উচিত, আপনার একটু সহানুভূতি থাকা উচিত। এই জন্য এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে কেন যৌতুক কথা আমাদের দেশে আসছে, কারণ আমাদের মেয়েদেরকে বঞ্চিত করা হয়। মেয়েদেরকে বঞ্চিত করা না হলে যৌতুক প্রথা আসতো না, আরবে যৌতুক প্রথা নাই, বরং সম্পদ পাবে বলে তারা জানেই যে মেয়ে সম্পদ পাবে। যখন কি হয়, একজন লোক মারা গেলে তার সম্পদের ব্যাপারে প্রথমে একটা বৈঠক বসে, কি কি সম্পদ আছে বৈঠক।